ইদানিং সময় ফেসবুকের বড় ধরনের একটি সমস্যা হচ্ছে লগইন অ্যাপ্রুভাল। দেন এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব। তো প্রিয় দর্শক, এমন সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা কম বেশি অনেকে হয়ে থাকেন। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আপনি ধরেন মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন, এখন আপনি মোবাইলের অন্য একটা ব্রাউজারে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন দিতে যাচ্ছেন বা আদার্স কম্পিউটার বা ল্যাপটপে আপনি লগ ইন দিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল না দেবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। দেন হয়তো দেখা যাচ্ছে আপনি আদার্স কোনো ডিভাইসে লগ ইন দেওয়া আছে, তাই ওই ফোন থেকে পারমিশন দিতে হবে, বা দেখা যাচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা পারমিশন দিয়েছেন মানে আপনার ফোনে কানেক্টেড করা আছে সেটা কোড যাবে, দেন সেটার মাধ্যমে আপনি কোড নিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। তাছাড়া আপনি দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে আপনি কাকে কাকে কমেন্ট করেছেন বা কোন গ্রুপে কমেন্ট করেছেন, ঠিক আছে, দেন এরকম 5টা কমেন্ট আপনাকে সিলেক্ট করে কনফার্ম করতে হবে, দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি মানে লগ ইন করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর এখন ভিডিওতে গিয়ে আপনাদের আমি প্রুফ সহকারে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করার পর ফেসবুক লিখে সার্চ করবেন, এখানে আপনার ফেসবুকের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন। দেন লগ ইন দেওয়ার সাথে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখতে পারবেন এই যে আপনি যদি কারো ফেসবুক লগ ইন করতে যান সেক্ষেত্রে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, বা আপনার নিজের ফেসবুক আইডি লগ ইন করার ক্ষেত্রে এরম আসতে পারে। যদি কোনো অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করেন এরকম অপশন আসবে। দেন আপনাকে হচ্ছে এইগুলো ফ্লাপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ ফ্লাপ করতে হবে। আমি এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম। তো দেখতে পারবেন আসার পরে যে এখান থেকে সুস অ্যান্ড অপশন, তিনটে অপশন দেওয়া আছে, তিনটে অপশনের যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে কিন্তু করতে পারেন। তো অত বেশি দেখাবো না, জাস্ট এখান থেকে কমেন্ট আছে, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে নেব। ইমেল অ্যাড্রেসে কী হবে, জাস্ট শুধুমাত্র আমার ফোনে একটা কোড যাবে, কোডটা আমাকে বসিয়ে দিবে, দেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেল সিলেক্ট করলাম, সরি ইমেলে কোড যাবে আর কি। তো এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইমেল, অর্থাৎ আপনার যে ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলটা নিচে দেখতে পাবেন কনফার্ম আইডেন্টি ইন অ্যানাদার ওয়ে। তো আমি হচ্ছে এই নিচের অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার সাথে সাথে আমাকে এখানে হচ্ছে কোড দিতে বলবে। তো জিমেলে থেকে কোড নিয়ে আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আসছে, আমি কন্টিনিউতে একটা ক্লিক করব। ওকে, তো এখন দেখতে পারবেন এখান থেকে বলছে আমি যে দুটো স্টেপ ফ্লাপ করেছি এজন্য আমাকে ধন্যবাদ জানিয়েছে। তো এখন এখান থেকে হচ্ছে আমি আবার কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে আমাদের ক্লিক করা শেষ, তারপর এখান থেকে আরেকটা স্টেপ আসবে, ঠিক আছে। স্টেপ অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতে পারবো। তো দেখতে পারবেন অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি। দেন এভাবেই আপনি কিন্তু আপনার ফেসবুক লগ ইন করতে